আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে দার্জিলিং ঘুরে এলেন অভিনেতা গৌরব চ্যাটার্জি বন্ধুরা আপনাদের প্রিয় মথুরবাবু গেছিলেন দার্জিলিং বেড়াতে তাও আবার শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে অভিনেত্রী দেবলিনা কুমারকেও দেখা গেল বেশ খুশ মেজাজে পরিবারের সঙ্গে গেছিলেন দেবলিনার বাবা মা সহ আরও অনেক আত্মীয় স্বজন সকলে একসঙ্গে যে দারুণ সময় কাটিয়েছেন তা বোঝা যাচ্ছে তাদের হাসি মুখ দেখেই এর বিভিন্ন জায়গায় দেখা গেল তাদেরকে সপরিবারে ঘুরে ঘুরে পরিবারের সিনিয়রেরা তুললেন ছবি অভিনেত্রী দেবলীনা কুমারকে দেখা গেল একেবারে নো মেকআপ লুকে নায়িকাকে দেখাচ্ছিল ভারী মিষ্টি গৌরব চ্যাটার্জি যে খুব কম দিনের মধ্যেই দেবলিনার পরিবারের ছেলে হয়ে উঠেছেন তা বোঝা যাচ্ছে ছবিগুলি দেখে গৌরব চ্যাটার্জিও খুব ভালো সময় কাটিয়েছেন তার শ্বশুরবাড়ির সদস্যের সঙ্গে বোঝা যাচ্ছে তার শেয়ার করা এই সুন্দর ছবিগুলি দেখে দেবলিনা কুমার আর গৌরবের দার্জিলিং ঘুরতে যাওয়ার নানান মিষ্টি মুহূর্ত নিয়ে হাজির আমরা বন্ধুরা আপনারা দেখছেন গৌরব চ্যাটার্জি আর দেবলিনা কুমারকে পরিবারের সঙ্গে দার্জিলিং বেড়াতে যেতে আর সেখানে পরিবারের মাঝে মজা করেই সময় কাটিয়েছেন বিনোদন জগতের এই জনপ্রিয় জুটি কিছুদিন আগেই মথুর বাপুর চরিত্র শেষ হয়ে গিয়েছে করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের উত্তর পর্বে এরপর অভিনেতা গৌরব চ্যাটার্জি হাত দিয়েছেন তার নতুন কাজে ওয়েব সিরিজ এবং এছাড়াও অন্যান্য কাজে তাকে দেখা যাবে অভিনেত্রী দেবলিনা কুমার ও ব্যস্ত শুটিংয়ে অভিনেত্রী শ্যুট করছেন তার আগামী ছবির এবং ডান্স বাংলা ডান্সের গুরুর আসনে রয়েছেন তিনি গৌরব দেবলিনা তাদের এই ব্যস্ত শিডিউল থেকে পরিবারের জন্যে সময় বাড়ি করে নিয়েছেন আর বেরিয়ে এলেন সপরিবারে দার্জিলিং কেমন লাগলো গৌরব দেবলিনার দার্জিলিং ট্যুরের এই মিষ্টি মুহূর্তগুলি দেখে জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আরও অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরবো জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি